News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915. মহালয়ে দেবীপক্ষের সূচনায় পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভোর থেকে বিভিন্ন নদীঘাটে ভিড় উপচে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আসানসোলের বড় পুজোগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা ও ভিড়ের সময় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলেন তিনি। রানীগঞ্জ ব্লকের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল তিনজনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথ কার্যালয়ে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য বাবদ 2 লক্ষ টাকা চেক প্রদান করেন মন্ত্রী মলয় ঘটক ও জেলা শাসক। এবছর প্রথমবার আসানসোলে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজো কার্নিভাল। 26 অক্টোবর দ্বাদশীর দিনে পুজো কার্নিভালে 16টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। সে কার্নিভালের প্রস্তুতি নিয়ে আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির নেতৃত্বে। দুর্গাপুর থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করেন নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনায় আটক একজন ধৃতের বাড়ি থেকে প্রায় 35 ধরনের বাজি উদ্ধার হয়েছে। শনিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। বাড়ির ভেতরে অসামাজিক কাজকর্মের অভিযোগে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ঘিরে উত্তেজনা দুর্গাপুরের বামুনাড়ায়। অভিযুক্ত দ্রুত বাড়ি না ছাড়লে বৃহত্তর আন্দোলন নামান হুঁশিয়ারি গ্রামবাসীদের। রানীগঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে রাজবাড়ির সর্বজনীন দুর্গা পুজো কমিটির দুর্গা পুজো রয়েছে। এবছর 24তম বর্ষে পদার্পণ করেছে। থিম করা হচ্ছে প্রাচীন ইতিহাস ও আদিম মানব সভ্যতার উপর ভিত্তি করে। মা দুর্গার প্রতিমাও তৈরি করা হচ্ছে বালি দিয়ে। আসানসোলের হীরাপুর থানার ধেনুয়া গ্রামে একদিনে দুর্গাপুজোর আয়োজন করা হয় মহালয়ার দিনে। ঠাকুরবাড়ির এই পুজো প্রায় 50 বছর ধরে চলে আসছে। মা এখানে সিংহ বাহিনী, তার সঙ্গে মরতে আসেন 2 সখী জয়া ও বিজয়া। বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, তাই সকল দুস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সহ রাজনৈতিক সংগঠনগুলি। মহালয়ার দিনটিকে তারা বেছে নিয়ে রানীগঞ্জ অন্ডালে দুস্থ মহিলাদের মধ্যে আজ বস্ত্র বিতরণ করা হয়। রানীগঞ্জের রামবাগানে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা, যেখানে 16টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ওঠে সন্দীপ নাইন স্টার ও বাঁকুড়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হয় সন্দীপ নাইন স্টার। বিজয়ী খেলোয়াড়ের হাতে ট্রফি ও চেক তুলে দেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 বছর ধরে সর্বত্র ফিট ও সর্বদাই হিট। For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915.